যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীর নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনার, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এখানে আমার নবী শুয়ে আছে, এখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে, যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মতো, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া, সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নাস। Likey.